পুরসভার গেট ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিক্ষোভ দেখালেন পুরকর্মীরা। এদিন বেতন বৃদ্ধির দাবিতেও বিক্ষোভ দেখান তারা। পুরপ্রধানের দাবি, বোর্ড মিটিংয়ে এই বিষয়টি আলোচনা করা হবে। পুরসভার গেটের শাটার নামিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা। দুদফা দাবিতে পুরসভার সামনে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, ইপিএফে গড়মিল রয়েছে, ইপিএফ সম্পর্কে সঠিক তথ্য তারা পাচ্ছেন না, এছাড়াও ন্যূনতম বেতনের দাবি জানান তারা। বিক্ষোভকারীদের আরও দাবি, গত মাসের 8 তারিখে বেতন বাড়ানোর জন্য পুরপ্রধানের কাছে আবেদন করেছিলেন তারা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। সরকারি স্ট্রাকচার অনুসারে ন্যূনতম বেতন যাতে আমাদের অস্থায়ী কর্মচারীরা পায়, সেই দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তো আমরা 8 তারিখে ডেপুটেশন দেওয়ার পরে আমরা আবার গেছি, উনি কোনো সহযোগ দিতে পারেনি, সময় নিয়েছেন বলেছেন বোর্ড মিটিং করে আমরা জানাবো। তো সে সম্পর্কে আমাদের কোনো সহযোগ দিতেই পারেনি, উনি এখনো সময় চেয়ে যাচ্ছেন। এ বিষয়ে পুরপ্রধান বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এদের দাবি মাইনে বাড়ানো, আমাদের 70% মোট এসছে মাইনে বাড়ানোর জন্য। আমরা বলেছি, আমরা বোর্ডে গতকাল আলোচনা করেছিলাম, বোর্ডের যে সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এফওসাইডকে দায়িত্ব দিচ্ছি যে আমাদের আর্থিক অবস্থা দেখবার জন্য, যদি আমাদের সংগতি থাকে আমরা মাইনে বাড়াবো, যদি সংগতি না থাকে আমরা বাড়াতে পারবো না। আমরা মাইনে বাড়িয়ে কর্মচারীদের মাইনে দিতে পারবো না, এটা আমরা করবো না, কারণ অনেক পুরসভা কর্মচারীদের মাইনে দিতে পারছে না, আমি সেই জায়গায় যাবো না। এটা আমাদের প্রিন্সিপাল নীতি যে আমরা কোনো মাইনে বাড়িয়ে কমাবো না, সেই জন্য বলছি আমরা দেখবেই তারপরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর।